हेलो एवरीवन, वेलकम टू इंग्लिश ट्यूटोरियल्स एंड आई होप जो तुम्हारा सबाई भालो रोचो सुस्थ रोचो। आज के क्लासे हमरा वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन क्लास 9 लियम ओ'फ्लाहर्टी लेखा गल्प हिज फर्स्ट फ्लाइट टी नहीं आलोचना करब। गल्पटी लाइन बाय लाइन बांगलाय माने एक्सप्लेनेशन वर्ड नोट्स इम्पर्टेंट क्वेश्चन साथे साथ ही गल्प थेके जे मोरल लेसन आमरा पेते पारी सेई मोरल लेसनटाओ किन्तु थाकबे आज के आमादेर आलोचनार विषयबस्तु हिसेबे। ताहले चलो आज के आमादेर क्लासटा आमरा शुरू करे दी। द यांग सीगल वाज अलोन ऑन हिज लेज। छोट्ट सीगलटा शैलशिरा बा लेज बा पहाड़ेर खाजे एकाई छिलो। हिज टू ब्रदार्स एंड हिज सिस्टर हैड अलरेडी फ्लोन अवे द डे बिफोर। आगेर दिनी तार दुई भाई एवं तार एक बोन ताके छेड़े ओई शैलशिरा बा पहाड़ेर खाज थेके उड़े चले गिएछिलो। हि हैड बीन अफ्रेड टू फ्लाई उइथ देम। तादेर साथे उड़े जेते तार किन्तु खूब भय करेछिलो। When he had run forward to the brink of the ledge, he became afraid. যখন সে সেই পাহাড়ের খাঁজ বা শৈলশিরার একদম কিনারার কাছে দৌড়ে গিয়েছিল, ঠিক সেই সময় কিন্তু তার ভীষণই ভয় করেছিল। The great expanse of the sea stretched down beneath and it was miles down. নিচে ছিল সমুদ্রের বিপুল বিস্তৃতি এবং তাও মাইলের পর মাইল নিচে। He felt certain that his wings would never support him. সে নিশ্চিত বোধ করেছিল যে তার ছোট্ট ডানাগুলি তার ভার রাখতে পারবে না, অর্থাৎ সেই ডানাগুলি তাকে সাপোর্ট দিতে পারবে না। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। সে তাই কী করেছিল না, সে তার মাথা নিচু করে ফেললো এবং দৌড়ে পিছিয়ে এসে তার সেই ছোট্ট গর্তটিতে ঢুকে পড়ল যেখানে সে রাতে ঘুমিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। ইতিমধ্যেই তার বাবা এবং মা তাকে অত্যন্ত তীক্ষ্ণ স্বরে এসে ডেকে গেছে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু তার নিজের প্রাণের ভয়ে সে কিন্তু তার সেই ছোট্ট গর্তটি থেকে নড়তেই পারেনি। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো। এই পুরো ঘটনাটা 24 ঘন্টা আগে ঘটেছিল। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তারপর থেকে কিন্তু তার আশেপাশে আর কেউই আসেনি। The day before, he had watched his parents flying about with his brothers and sister. আগের দিনকেই সে লক্ষ্য করেছিল যে তার বাবা মা তার ভাই বোনদের সাথে একসাথে উড়ে বেড়াচ্ছে। They were teaching them the art of flight and how to dive for fish. তার বাবা মা তার ভাই বোনদেরকে শেখাচ্ছে কী করে উড়তে হয় এবং কীভাবেই বা জলে মাছ ধরবার জন্য ঝাঁপাতে হয়। He had seen his elder brother catch his first herring. সে ওখানে বসে বসেই দেখেছে তার বড় ভাইকে তার প্রথম হেরিং মাছটি ধরতে। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। যখন তার বাবা মা তার বড় ভাইয়ের চারপাশে অত্যন্ত গর্ব অহংকার সহকারে উড়ছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। সূর্য ধীরে ধীরে আকাশের ঠিক মধ্য অংশে উঠে আসছে এবং অত্যন্ত উষ্ণভাবে উত্তপ্ত করে তুলেছে তার সেই শৈলশিরাটিকে বা পাহাড়ের খাঁজটিকে যেটির অভিমুখ ছিল দক্ষিণ দিকে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। সে এই সূর্যের উত্তাপ আরও বেশি করে অনুভব করতে পারল তার কারণ গত রাত থেকেই তার পেটে কিছু পড়েনি, অর্থাৎ তার কিছুই খাওয়া দাওয়া হয়নি। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্রনেস্ট। তার সেই খড়ের বাসায় এখন খাবারের ছোট্ট একটি টুকরো পর্যন্ত অবশিষ্ট নেই। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। তার সেই ছোট্ট ধূসর রঙের শরীরটা সেই পাহাড়ের খাঁজে খালি আগে পিছনে হাঁটাহাঁটি করছিল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিন্স অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। সে চেষ্টা করছিল এমন কোনো উপায় খুঁজে বার করতে যে উপায়ের মাধ্যমে সে তার বাবা মার কাছে পৌঁছতে পারে না উড়েই। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন আ শিয়ার ফল উইথ দ্য সি বেনিথ। কিন্তু তার প্রত্যেকটি দিকেই সেই পাহাড়ের খাঁজটি শেষ হয়েছিল খাড়াভাবে একেবারে এবং তার নিচেই ছিল কিন্তু সমুদ্র। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। হ্যাঁ, নিশ্চিতভাবেই সে তার বাবা মার কাছে না উড়েই পৌঁছতে পারত যদি সে খাড়া পাহাড় ধরে উত্তর দিকে এগিয়ে যেতে পারত। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক। কিন্তু কিসের ওপর হেঁটেই বা সে যেতে পারত? দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই। সেই চড়া খাড়া পাহাড়ের কিন্তু কোথাও কোনো খাঁজ আর ছিল না এবং সে তো উঠতে পারত না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ।
সে কি করলো না, সে ধীরে ধীরে আস্তে আস্তে সেই পাহাড়ের খাঁজের একদম কিনারার কাছে এসে দাঁড়ালো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। সেখানে গিয়ে সে তার একটা পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ালো এবং অন্য পাটিকে সে লুকিয়ে নিল তার ডানার মধ্যে। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দি আদার, প্রথমে একটা চোখ বন্ধ করলো সে, তারপরে অন্য চোখটিও বন্ধ করলো। হি প্রিটেন্ডেড, এবং সে ভান করলো টু বি ফলিং অ্যাসলিপ, যে সে সেখানে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, তা সত্ত্বেও তার বাবা মা তার দিকে একদমই লক্ষ্য করলো না। অর্থাৎ ছোট্ট সিগালটা ভেবেছিল যদি তার বাবা মা দেখে যে সে পাহাড়ের সেই কিনারার কাছে গিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে, সে সেখান থেকে পড়ে যেতে পারে, মারা যেতে পারে, এই ভয়ে নিশ্চয়ই তার বাবা মা তাকে রেস্কিউ করতে আসবে। কিন্তু তার এই পরিকল্পনা বা প্ল্যানটা কিন্তু কাজে এলো না, কারণ তার বাবা মা তার দিকে লক্ষ্যই করলো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাটিউ, সে সেই পাহাড়ের খাঁজ থেকে দেখলো যে তার দুই ভাই এবং বোন সেই মালভূমির মতন দেখতে অঞ্চলটির ওপরে শুয়ে রয়েছে। দে ওয়্যার ডোজিং, শুয়ে শুয়ে তারা ঝিমোচ্ছে, উইথ দেয়ার হেডস সাঙ্ক ইন টু দেয়ার উইংস, এবং তাদের মাথাগুলি ঢোকানো রয়েছে তাদের ডানার মধ্যে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, তার বাবা তার পিঠের সাদা পালকগুলিকে ঠোঁট দিয়ে পরিপাটি করে পরিষ্কার করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, একমাত্র সেই ছোট্ট সিগালটির মা কিন্তু ছোট্ট সিগালটির দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটিউ, সেই মালভূমি অঞ্চলের একটি ছোট্ট উঁচু ঢিপির ওপরে সে দাঁড়িয়েছিল, ইটিং আ পিস অফ ফিশ, এক টুকরো মাছ খেতে খেতে। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, খাবার দেখেই এই খাবারের দৃশ্যটাই ছোট্ট সিগালটিকে পাগল করে তুলল। গি গা গা হি ক্রাইড বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, সে ওখান থেকেই চিৎকার করে বলল গি গা গা, অর্থাৎ সে তার মাকে অনুরোধ করলো, অনুনয় করে বলল তার ভাষায় যেন মা তার জন্য কিছু খাবার নিয়ে আসে। গাউল আহ শি স্ক্রিম ব্যাক, প্রত্যুত্তরে তার মাও চিৎকার করে উত্তর দিল গাউল আহ, যে উত্তরটার হয়তো প্রবাবলি তার মানে যে না সম্ভব নয় বা আমি নিয়ে যাব না। হি কেপ্ট কলিং, ছোট্ট সিগালটা তাও ক্রমাগত ডেকে গেল তার মাকে। অ্যান্ড আফটার আ মিনিট অর সো, এবং এক মিনিট মতন সময় পরে হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, ছোট্ট সিগালটা অত্যন্ত আনন্দ সহকারে চিৎকার করে উঠল। হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, সে দেখলো যে তার মা তার ঠোঁটে এক টুকরো মাছ তুলে নিয়েছে এবং সেই মাছের টুকরোটি নিয়ে তার দিকে উড়ে আসছে। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম শি হল্টেড হার উইংস মোশনলেস, কিন্তু তার মা যখন সেই মাছের টুকরোটি নিয়ে ঠিক তার বিপরীত দিকে এসে উপস্থিত হলো, মা কিন্তু হল্টেড অর্থাৎ থেমে গেলেন, হার উইংস মোশনলেস, তার ডানাগুলি সম্পূর্ণভাবে নিথর বা স্তব্ধ হয়ে গেল। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, মার ঠোঁটের মাছের টুকরোটা প্রায় তার ঠোঁটে নাগালেই ছিল। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে অবাক হয়ে এক মুহূর্ত অপেক্ষা করল, ওয়ান্ডারিং হোয়াই শি ডিড নট কাম নিয়ারার, এবং সে এই ভেবে বিস্মিত হল যে কেন মা আরেকটু কাছে আসছে না ওই মাছের টুকরোটি নিয়ে। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ, তারপরে সে যখন আর পারল না, ক্ষুধায় পাগলের মতন হয়ে গিয়ে সে ঝাঁপ মারল মার ঠোঁট থেকে মাছের টুকরোটি নিয়ে নেবার জন্য। উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন টু স্পেস, একটা সজোরে প্রচণ্ড জোরে চিৎকার করে সে ক্রমশ নিচের দিকে এবং বাইরের দিকে শূন্য বাতাসে পড়ে যেতে থাকলো। দ্য টেরার সিজড হিম, ভয়, ভয়ঙ্কর ভয় তাকে গ্রাস করলো, অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃদযন্ত্র খানিকক্ষণের জন্য নিথর হয়ে গেল। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট, কিন্তু এই অনুভূতিটা কয়েক মুহূর্তের জন্যই শুধুমাত্র স্থায়ী হয়েছিল। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, পরের মুহূর্তেই সে অনুভব করল যে তার ডানাগুলি বাইরের দিকে প্রসারিত হয়ে গেছে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, বাতাস হু হু করে এসে লাগছে তার বুকের পালকগুলিতে। দেন আন্ডার হিজ স্টমাক, সেই বাতাস তারপরে তার পেটে গিয়ে লাগছে, অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং সেই বাতাস গিয়ে লাগছে তার প্রসারিত ডানাগুলিতে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, সে অনুভব করতে পারল যে তার ডানার অগ্রভাগগুলি বাতাস কেটে এগিয়ে যাচ্ছে।
হি ওয়াজ নট ফলিং হেডলং নাও। এখন কিন্তু সে আর সরাসরি মাথা নিচু করে আর পড়ছিল না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সে কিন্তু এখন প্রায় ভাসতে ভাসতে, অর্থাৎ সোরিং, উঠতে উঠতে, পাখিরা যেরকমভাবে ভাসে বাতাসে তাকে বলা হয় সোর করা। সো হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। এখন কিন্তু সে ভাসতে ভাসতে ক্রমশ নিচের দিকে এবং বাইরের দিকে, দূরের দিকে নামছিল। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, আর কিন্তু তার ভয় লাগছিল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস। সে তারপর তার ডানাটা একবার ঝাপটালো এবং ডানা ঝাপটাতেই সে দেখলো সে একটু হলেও ওপরের দিকে উড়ে গেল। হি আটার্ড আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন। আনন্দ পেয়ে সে চিৎকার করলো এবং তার ডানাগুলিকে সে আবার ঝাপটালো। হি সোর্ড হায়ার, আরও একটু উঁচুতে সে উড়ে যেতে পারলো। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম হার উইংস মেকিং আ লাউড নয়েজ। তার মা ঠিক সেই সময় তার পাশ থেকেই উড়ে গেল এবং মার ডানা থেকে বেশ সজোরে আওয়াজ পাওয়া যাচ্ছিল। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম। ছোট্ট সিগালটি মাকে উত্তর দিল আরও একটি চিৎকার করে। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং। এরপর সে দেখল যে তার বাবাও তার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে আনন্দে চিৎকার করতে করতে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম। তারপর সে দেখল তার দুই ভাই এবং বোন, তারাও তার সাথে এসে একই সাথে উড়ছে। হি স আ ভাস্ট গ্রিন সি বেনিথ হিম। সে দেখতে পেল বিশাল সবুজ রঙের সমুদ্রের জলরাশিকে তার ঠিক নিচে। অ্যান্ড হি টার্নড হিজ বেক সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউজলি। এবং তার ঠোঁটটা সে একদিকে সরিয়ে, অর্থাৎ মুখটা সাইডে ঘুরিয়ে, সে খুব আনন্দদায়কভাবে বা আনন্দ পেয়েছে এমন ভাব করে ডেকে উঠল। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম। তার ঠিক সামনে সেই সমুদ্রের সবুজ জলতলের ওপরে সে দেখল তার পিতামাতা, তার দুই ভাই এবং তার বোন এসে পদার্পণ করেছে বা নেমেছে। দে ওয়ার বেকেনিং টু হিম কলিং শ্রিলি। তারা তাকে ইশারা করে ডাকছে, চিৎকার করতে করতে, তীক্ষ্ণ স্বরে চিৎকার করতে করতে। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। সে তার দুটি পা নামিয়ে দিল সেই সবুজ সমুদ্রের উপরে দাঁড়ানোর জন্য। হিজ ফিট স্যাঙ্ক ইন টু দ্য সি। তার দুটি পা কিন্তু তৎক্ষণাৎ জলে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, এবং তারপর তার সেই পেটটি স্পর্শ করলো সেই সমুদ্রের জল। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং সে দেখলো সে আর ডুবে যাচ্ছে না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, বরং সে সেই সমুদ্রের জলের ওপরে ভেসে থাকতে পারছে। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম, এবং তার চারপাশে ছিল তার বাকি পরিবারের সদস্যরা, যারা কিনা অত্যন্ত জোরে চিৎকার করতে করতে তার প্রশংসা করছিল, তাকে অ্যাডমায়ার করছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। ছোট্ট সিগালটা তার প্রথম উড়ান, তার প্রথম ওড়াটা কিন্তু সম্পন্ন করে ফেলেছিল, সে কিন্তু উড়তে শিখে গিয়েছিল। তাহলে এই হলো আমাদের ছোট্ট গল্প, খুব সুন্দর গল্প, হিজ ফার্স্ট ফ্লাইট। তাহলে এই গল্পটি থেকে আমরা কি লেসন পেতে পারি বা কি শিক্ষা লাভ করতে পারি? না দেখো, ছোট্ট সিগালটি যখন উঠতে চেষ্টা করেছিল তখন সে ভয় পেয়েছিল। সিমিলারলি আমরাও হয়তো আমাদের ব্যক্তিগত জীবনে বা দৈনন্দিন জীবনে প্রথমবারের জন্য কোনো কাজ করতে গেলে আমাদেরও হয়তো ভীষণ ভয় লাগে, আমরা হয়তো নার্ভাস ফিল করি। কিন্তু যদি আমরা আমাদের সেই ইনিশিয়াল নার্ভাসনেস বা সেই ভয়টা বা ফিয়ারটাকে ওভারকাম করতে পারি আমাদের মানসিকতার জন্য, আমাদের দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের দ্বারা বা আমাদের ইচ্ছাশক্তির দ্বারা বা আমাদের সাহসের দ্বারা, তাহলে কিন্তু আমরা যে সফলতা অর্জন করতে চাই সেই সফলতা কিন্তু আমরা একদিন না একদিন পাবই। তাই আমাদের উচিত ভয় না পেয়ে, নার্ভাস ফিল না করে, আমাদের নিজেদের লক্ষ্যের প্রতি অনর থেকে মনের জোর সংগ্রহ করে, সাহস সঞ্চয় করে সেই কাজটি অর্জন করবা বা সেই কাজটিকে অ্যাকমপ্লিশ করবার চেষ্টা করা। তাহলে কিন্তু আমরা একদিন সবাই সফল হতে পারবো নিজেদের জীবনে। তাহলে আমাদের পুরো আলোচনাটা আজ আমরা এখানেই শেষ করলাম। আশা করব যে তোমাদের কারোরই খুব একটা কোনো এই গল্পটির মানে বুঝতে বা অন্যান্য অ্যাসপেক্টগুলো বুঝতে প্রবলেম হয়নি। তাও যদি কোনো প্রবলেম হয় বা যে যে কোশ্চেন্সগুলো দেওয়া ছিল সেগুলি সলভ করতে গিয়ে যদি তোমাদের কারোর কোনো প্রবলেম হয়, তাহলে উইদাউট এনি হেজিটেশন তোমরা কমেন্ট করে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের আনসার দিয়ে দেবো। আর অ্যাট দ্য সেম টাইম যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, হেল্প করতে পারে, তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য, অ্যাট দ্য সেম টাইম এরম ধরনেরই ভিডিওস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিড টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইওর টাইম। থ্যাংক ইউ।